আমাদের প্রত্যেক ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের জন্য 5টি কোশ্চেন থাকবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে 5 জনকে বেছে নেওয়া হবে এবং তাদের নাম পরবর্তী গল্পে অ্যানাউন্স করা হবে। গল্পটির শেষে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে। ইন্টারভিউ দিয়ে স্টেশনে আসতে পবনের অনেক রাত হয়ে গেল। যদিও তার এত রাত হতো না যদি সে তার বন্ধুর কাছে খাওয়া দাওয়া করে না আসত। ও বাবা, এ তো দেখছি রাত 12টা বেজে গেছে, এত রাতে ট্রেন পাবো কি না কে জানে। পবন স্টেশনে লোহার গেটটা এক ধাক্কায় খুলে ছুটতে লাগলো টিকিট কাউন্টারের দিকে। যাহ, কাউন্টার তো বন্ধ, এখন অপেক্ষা করা ছাড়া কিচ্ছু করার নেই। বন্ধুর বাসায় না গেলে ভালোই হতো, এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কখন ট্রেন আসবে কে জানে। পবন একটা বেঞ্চে গিয়ে বসল। মাঝে মাঝে থাপ্পড় মারছে মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠল, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। চিৎকার শুনে পবন ধড়মড়িয়ে উঠে বসল। সে যা দেখল ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখল ভয়ঙ্কর দুটি কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে আছে। কি ভেবেছিলি রে টংরা, তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাবো না। টক টং টংরা কে কে আবার, তুই টংরা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে। কোথায় যাব যেন কিছু বুঝে না, তোর আজকে বিয়ে না, চল তাড়াতাড়ি চল। বিয়ে মানে কিসের বিয়ে, কার বিয়ে? তোর বিয়ে রে, বট গাছের পেদনির সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি আর এখন কিছু বুঝতে পারছিস না? আমি তো মানুষ, আমার পেদনির সাথে বিয়ে হয় কিভাবে? কে বললো তুই মানুষ? মরা মানুষের ভিতর লোকাইলি মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়, আমি তো জল জ্যান্ত মানুষ, দেখছেন না, মরলে কি আমি টের পেতাম না? আরে মানুষ যখন মরে তা কি টের পায়? সে কি, তাহলে কি আমি সত্যিই মরে গেছি? আরে হ্যাঁ, তুই মরে গেছিস রে, আর আমাদের টংরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। জীবনে তো ধরতে গেলে এখন কিছুই দেখিনি, প্রেম করিনি, সবই এখনো করা বাকি, শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরলাম। আচ্ছা আমাকে কি যেতেই হবে? আরে যেতে হবে না, আবার তোর না গায়ে গু হয়ে গেছে? এলে গায়ে গু আবার কি? আরে মানুষের যেমন গায়ে হলুদ হয় তেমন আমাদেরও হয় গায়ে গু, কিছু বুঝিস না? হয় সব আশা বুঝি শেষ, শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বটগাছের পেদনিকেই বিয়ে করতে হবে। বটগাছের পেদনি দেখতে কেমন হবে কে জানে। পবন মনে মনে ভাবল তবু একটা শেষ চেষ্টা করে দেখা যাক। দেখুন আমি বোধ হয় মরিনি, আমাকে ছেড়ে দিন। কোনো ভূত যখন কোনো মরার ভিতর ঢুকে পড়ে তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতন হয়ে যায়, দেখ না
তো চেহারাটাও টংরার মতো কেমন অকুৎসিত হয়ে গেছে। চেহারা আমার ভালো না, এটা ঠিক, তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু, আমি কোনো টংরা ফংরা নয়। তুই যে টংরা নয় মানুষ, তার কোনো প্রমাণ দিতে পারবি? প্রমাণ? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। তুই আবার কি প্রমাণ দিবি রে? আমি কবিতা লিখতে পারবো। আপনাদের টংরা কি কবিতা লিখতে পারে? কবিতা? কবিতার নাম শুনলেই তো আমাদের টংরা অশ্বত কাছে উঠে পড়ে রে। বেশ, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টংরা নই। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবো। তোর কবিতা কি কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটাই উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিরা আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়নি। একজন সম্পাদক নিজের মুখে একথা বলেছেন আমাকে। বেশ দেখি, আমার নাম দিয়ে একটা কবিতা লেখতো। বেশ, কি নাম আপনার? আমার নাম কানাবেল, পবন মনে মনে বলল। আহা, নামের কি পাহাড়! যাই হোক, পবন ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে কবিতা লিখতে আরম্ভ করল। কিছু দূর লেখার পর, কিরে লেখা হলো? হ্যাঁ, শেষ হলো। পড় তো দেখি। পবন একটু গলা ঝাড়া দিয়ে পড়তে শুরু করলো। তেল আছে তেল আছে, আর আছে কদবেল, মেল আছে জেল আছে, আর আছে পাসফেল, খুন আছে চুন আছে, আর আছে বান্ডেন, সব শেষে মহান হলো কঙ্কাল কানাবেল। বা বা বা, তাহলে প্রমাণ হলো তো যে আমি টংরা নই। আরো কি যেন বলতে যাচ্ছিল কানাবেল, তার আগেই অন্য কঙ্কালটা চিৎকার করে উঠল। কই কই? ওই যে অশোক গাছের উপরে। কানাবেল আর ওই কঙ্কালটা দৌড় দিল অশোক গাছটার দিকে।